হ্যালো ফ্রেন্ডস, আমি সর্পিতা, তোমরা দেখছো মিউজিক্যাল শর। তো অনেকদিন পর এইভাবে হঠাৎ করে, তো তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে। তো আমি শুরুতে তোমাদেরকে বলে রাখি যে আমার কাছে বেশ কিছুদিন ধরে কতগুলো মেলস এসেছিলো যে ভিডিও বানাও। কিছু মানুষের ডিরেক্টলি আমার কাছে কিছু কোয়েশ্চেন ছিল, স্পেশালি রেয়াজ সম্পর্কিত কোয়েশ্চেন, যার জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে হাজির করছি। আজকে আমরা আলোচনা করব একটা প্রবলেমের ব্যাপারে, রেয়াজ সংক্রান্ত একটা প্রবলেমের ব্যাপারে। একটি মেয়ে আমাকে একদিন কোয়েশ্চেন করে যে সর্পিতা, আমার মেয়ে সকালের দিকে রেয়াজ করছে, দুবেলাই করছে, কিন্তু সকালের দিকে ওর গলাটা বেশিক্ষণ রেয়াজ করতে পারছে না, ওর গলাটা ঠিক বসে যাচ্ছে, মাসেলগুলো যেন এঁটে আসছে, তার গান গাইতে সমস্যা হচ্ছে। তো আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করলাম যে তোমার মেয়ে কি থাইরয়েড পেশেন্টস? তো আমাকে বললো হ্যাঁ। তাই আমি বললাম এটা ঘাবড়াবার কিছু নেই, সমস্যা শরীরে থাকতেই পারে, তাই বলে গান থেমে থাকবে না। তো শুধু থাইরয়েড পেশেন্ট নয়, অনেকের সাথেই এই প্রবলেমটা হয়ে থাকে এবং অনেকে ফেস করে থাকো, এবং তোমরা আমার সাথে হয়তো একমত হবে। তো যারা মিউজিক নিয়ে, মানে মিউজিক বিগিনার্স, তো তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। তো একটু মন দিয়ে শুনো, আই থিঙ্ক ভিডিওটা তোমাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে। রেয়াজ শুধু করলেই হলো না কিন্তু গাইজ, রেয়াজ করার কিন্তু কিছু নিয়ম আছে। যেমন তোমরা সকালের দিকে সা রে গা মা অবধি রেয়াজ করো। তোমাদের স্কেল অনুসারে মেল অ্যান্ড ফিমেল স্কেল আলাদা, তোমরা নিজেদের স্কেল যেটা তোমাদের কমফর্ট জোন, তো তোমরা সেই জোনে যাবে এবং সেই জোনের সা থেকে তোমরা সা বলবে এবং পেট ভরে নিঃশ্বাস নেবে। এবং আস্তে আস্তে হারমোনিয়ামে সা ব্লো করবে তোমাদের স্কেল অনুযায়ী, এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে সা শেষ করবে। এইভাবে 10 থেকে 15 মিনিট তোমরা করবে। তো দেখবে অনেক সময় গলাটা শেষের দিকে বেশ কাঁপছে, তো যখন সেটা কাঁপবে না, তো কাঁপা স্টার্ট করলে তোমরা সেখানে স্টপ করে দেবে, কারণ তাহলে কিন্তু তোমাদের গলাটা বেশি করে ভাইব্রেট করবে, আরও বেশি করে বসে যাওয়ার চান্স থাকে। তো এইভাবেই তোমরা 10 থেকে 15 মিনিট সা করবে, তারপর চলে আসো তোমরা হোম বা ওম, এই দুটো শব্দটা ইউজ করো, এবং সেম প্রসেসেই যেভাবে সা বললাম ওইভাবেই তোমরা ওই প্রসেসেই তোমরা ইউজ করবে। এবং ঠিক এইভাবেই রে গা মা, ম্যাক্স টু ম্যাক্স পা অবধি তোমরা যেতে পারো, আমি বলবো পা না গেলেই ভালো। তো এইভাবে তোমরা রেয়াজ করো, তারপরে আমাকে ফিডব্যাক দিও যে তোমাদের এইভাবে রেয়াজ করার পর তোমার গলাটা কীরকম হলো, মানে বাটার স্মুথ হলো কি হলো না। 15 মিনিটস প্র্যাকটিস করার পরে তোমরা অনেকটাই ফলাফলের বুঝতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা রেয়াজ করবো। ওকে, আরেকটা ছোট্ট একটা কথা বলে রাখি যে রেয়াজ করার সময় অবশ্যই কিন্তু তোমরা নাভি ধ্বনি, অর্থাৎ নাভি থেকে সৃষ্টি উৎপত্তি যে ধ্বনি, সেই ধ্বনিগুলোর প্রয়োগ করবে। যেমন ওম তোমরা গান গাওয়ার সময় বুঝতেই পারবে এটা। আর কোনো রকম গলায় প্রেশার দিয়ে কোনো রকম রেয়াজ নয়, এতে কিন্তু মাসেলে পেন হতে পারে গলায়, আর গলা বসে যাওয়ার চান্স কিন্তু থেকেই যায়। আর ব্যাস এইভাবে তোমরা রেয়াজ করো, আর এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ কেন, আমি তোমাদেরকে বলবো 3 দিনের মধ্যে তোমরা এর একটা ভালো ফল তোমরা পাবে। আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে প্রেস করো, শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের গান সম্পর্কিত এনি কোয়ারিজ থাকলে তোমরা আমাকে মেসেজ বক্সে মেসেজ করতে পারো, আমি শিওরলি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সো আমি খুব তাড়াতাড়ি আসবো আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর গলার যত্ন নিতে ভুলবে না, ঠিক আছে?